প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বিয়ের সুন্নত সময় সম্পর্কে, বা কোন সময় বিয়ে করলে মুস্তাহাব হবে, বা কোন সময় বিয়ে করাটা সবচাইতে বেশি একটি সওয়াবের কাজ হবে, এবং কোন 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 সময়টা আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, হাদিস থেকে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিয়ে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিশ্বনবী বিশ্বনবী বলেছেন, নিকাহ মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিষ্ণু বলেছেন, বিয়ে এটা আমার সুন্নত, এবং আমার সুন্নতের প্রতি যে ইন্টারেস্টেড না, সে আমার অন্তর্ভুক্ত নয়। এটি বিষ্ণু বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম মুসালিহিনা মিন ইবাদিকুম ই ইয়াকুনু ফুকারা আই ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেছেন যে তোমার যদি, ইফ ইউ হ্যাভ অ্যাবিলিটি লেট গেট ম্যারিড, তোমার যদি সামর্থ্য থাকে বিয়ে করে ফেলো। বিয়ে করলে কি উপকার হবে? আল্লাহ বলেছেন, ই ইয়াকুনু ফুকারা আই ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। If you have no money before marriage, after marriage Allah subhanahu wa ta'ala will give you money. If you have no job, Allah subhanahu wa ta'ala will give you job. Allah bolchen tomar jodi bier porbe kono taka nai, poysha nai, dhon nai, sampatti nai, chakri nai, bakri nai, tumi jodi biye koro, and if you put your trust on your Lord, tumi jodi Allah er upore bishwash korte paro, tomar rob bier pore tomake taka dibe, poysha dibe, dhon sampatti sob diye tomar jibon take Allah ta'ala barkatpurno kore debe। সো বিয়েটা হচ্ছে একটা বরকতপূর্ণ কাজ, একটি সুন্নতের কাজ। পাশাপাশি আল্লাহর হাবিব বলেছেন, মানিস তাতাআ মিনকুম আল বাআ ফালিয়াতাযাওয়াজ। তোমার যদি সামর্থ্য থাকে, ইফ ইউ হ্যাভ অ্যাবিলিটি, কি করবা তুমি? ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, ইটস প্রোটেক্ট ইওর আইস ফ্রম সিইং দা গায়র মাহরাম ওয়ামান অ্যান্ড ইটস প্রোটেক্ট ইওর অল দ্য প্রাইভেট পার্টস। আল্লাহর হাবিব বলেছেন দুইটা উপকার। একটা হচ্ছে এটা তোমার সেক্সুয়াল যে পাওয়ার, এটাকে তো এটা ডাউন করে দিবে, পাশাপাশি তোমার চোখকে এটা সমস্ত প্রকারের হারাম জিনিস দেখার থেকে বাঁচাবে, এবং পাশাপাশি তোমার যেই গোপন অঙ্গ রয়েছে, প্রাইভেট পার্টগুলোকে আল্লাহ তাআলা গুনার থেকে বাঁচিয়ে দেবেন। এটি হচ্ছে বিয়ের একটি বিশাল বড় উপকার। পাশাপাশি আল্লাহর হাবিব বলেছেন যে তাযাওয়াজু, তোমরা বিয়ে করো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর সামনে তোমার এই বাচ্চা যে হবে, বিয়ের পরে যে সমস্ত সন্তানাদি হবে, আমি এটা নিয়ে আই উইল প্রাউড অফ ইট, আমি এটা নিয়ে গর্ব করবো আল্লাহর কাছে। আল্লাহ দেখো আমার উম্মতের সংখ্যা তুমি দেখো। সো এক্ষেত্রে বোঝা গেল যে বিয়েটি এটি বিশ্বনবীর সুন্নাত, এবং এক্ষেত্রে কোরআন এবং সুন্নাতে হাদিসের ভেতরে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয়দর্শক, বিয়ের সময়টা আসলে কোনটা বেশি উপযুক্ত, সেক্ষেত্রে বলা হয়েছে শাওয়াল মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে বিয়ে করাটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন এই মাসে বিয়ে করা এটি একটি মুস্তাহাব পর্যায়ের আমল। সেক্ষেত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটি হাদিস ইমাম নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এবং উনি বলেছেন যে এই হাদিস থেকে প্রমাণ হয় যে বিশ্বনবীর যে কথা, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে বর্ণিত হাদিস, এখান থেকে উনি বলেছেন যে এখানে শাওয়াল মাসে বিয়ে করাটা এটি হচ্ছে মুস্তাহাবের একটি আমল। পাশাপাশি ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই উনি এই মতামত ব্যক্ত করেছেন যে শাওয়াল মাসে বিয়ে করাটা এটি একটি মুস্তাহাব পর্যায়ের আমল। পাশাপাশি ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইয়ের সাথে উনি ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে উনি একই ওপিনিয়ন প্রেজেন্ট করেছেন, সেটি হচ্ছে এই যে শাওয়াল মাসে বিবাহ করাটা হচ্ছে মুস্তাহাব। পাশাপাশি কিছু কিছু হাম্বলি মাজহাবের ইমাম ওনারাও এই মতামত ব্যক্ত করেছেন যে শাওয়াল মাসে বিয়ে করাটা হচ্ছে দিস ইজ দ্য সুন্না অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শাওয়াল মাসে বিয়ে করাটা সুন্নাত? কারণটি হচ্ছে যে এর পূর্বে যে মাসটি রয়েছে সেটি হচ্ছে রমজান মাস। রমজান মাসে দেখা যায় আমরা অল দ্য ডে লং আমরা না খেয়ে থাকি, এবং অল দ্য ডে লং আমাদের একটা শরীয়তে যে লিমিটেশন, আমরা একটা রেস্ট্রিক্টেড সিচুয়েশন আমরা স্পেন্ড করি, যে আমরা একটা জালের ভিতরে আবদ্ধ থাকি, যে খাওয়া যাবে না, বেবি সহবাস করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। বিয়ের যে অধিকার, নারীর যে রাইটগুলো রয়েছে, এটা আমরা পরিপূর্ণ ফুলফিল করতে পারি না। তাদের যে যৌবিক চাহিদা, এই নিডসটাকে কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। সো সেক্ষেত্রে রমজান মাসে বিয়ে করা জায়েজ, এটি জায়েজ, কিন্তু বিয়ের যে সমস্ত প্রয়োজনগুলো রয়েছে, শরীয়ত সম্মত চাহিদা, এটা কিন্তু রমজান মাসে পরিপূর্ণরূপে ফুলফিল করা যায় না। সো সেক্ষেত্রে রমজানের পরে কিন্তু শাওয়াল, সেক্ষেত্রে আপনি যদি চান অবশ্যই আপনি এই মাসে বিয়ে করতে পারেন, এবং ঈদের একটা আমেজও এখানে থাকে। পাশাপাশি ওয়াইফের যে সমস্ত যৌবিক চাহিদা বলেন, সামাজিক চাহিদা, যে সমস্ত যত কাজগুলো আছে,
সব কাজগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে করতে পারেন। সো সেক্ষেত্রে শাওয়াল মাসটা বিয়ের জন্য একটি সঠিক সময় এবং এটি অনেক ওলামায়ে কেরাম বলেছেন, অনেক স্কলার বলছেন এটি একটি মুস্তাহাব সময়। এজন্য আমরা যদি কেউ বিয়ে করতে চাই, আমরা খেয়াল রাখবো যেন আমরা এই সুন্নত সময় বিয়ে করতে পারি, এই মুস্তাহাব সময় যেন আমরা বিয়ে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।